टू माई चैनल वेलकम टू आर निव ब्लग। आज के ब्लगटा एक अन्यरकम होते चले आस्ते आस्ते तुम्हारा जानते पर केमन अन्यरकम होते चले। तो उपमा कम्फर्ट जोन आमार चैनल कम्फर्ट जोने एक नतून ब्लग देखार जो तुम्हारे सबा के वेलकाम जाना। तो आज के फाइनलि वैक्सिन दीते जाब मेन्स दीदी भाई जाबे साथे आमार जीजू जाबे। आमार दीदी भाई फर्स्ट डोज और आमार जीजू हलो सेकेंड डोज और शुभ आमादेर निये जाबे। तो ओर आगे डोज देवा हुए गेछे ओर अफिस थेके निये निएछिलो। तो एत दिन पोरे आमरा वैक्सिन दीते जाच्छी ताई एकटु एक्साइटेडो आछी। तो काछाकाछी कोथाओ पाइनी सेई जोन्नो आमरा जाच्छी अपोलो क्लिनिक विवेकानंद रोड सेखाने। तो सकाल सकालेई उठे गेछी, सानडेते एत सकाले उठी ना जदिओ, किन्तु একটু টাইমের আগে পৌঁছাবো। ওখানে লেখাই আছে 15 মিনিটস আগে পৌঁছাতে হবে, সেই জন্য আমরা একটু আগেই পৌঁছাতে চাই। আর ভিড় তো হবেই, মানে আজকে সানডে, সেই জন্য জেনে বুঝেই আমরা আজকে যাচ্ছি একটু তাড়াতাড়ি করে। তো বেশি কথা বলবো না, চলো তাহলে ঝটপট স্নান করব, খাবো, রেডি হব, তারপর তোমাদের সাথে আবার আসছি। দেখতেই পাচ্ছো আমি রেডি হয়ে গেছি। তো এখনই বেরোবো, এখন বাজছে 11:45। আমাদের টাইম দেওয়া আছে 1:30 থেকে, আর যেতে একটু টাইম লাগবে, আর আজকে সানডে একটু ভিড়ও হতে পারে। চলো তাহলে যাওয়া যাক। ডেস্টিনেশনে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ অ্যাপোলো ক্লিনিক, তার সামনে বিশাল ভিড়, লাইন পড়েছে। তা আমরা প্রায় 100 জনের পেছনে লাইন দিয়েছিলাম, লাইনটা পুরো ইউ শেপে গেছে। এই যে দেখতে পাচ্ছ আমি এখানে দাঁড়িয়েছিলাম, এইভাবে গিয়ে পুরো ক্লিনিকে ঢুকছে। তো কিন্তু ওখানে ম্যানেজমেন্ট খুব ভালো ছিল বলে আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, খুব জলদি জলদি সব কিছু হচ্ছিল। আর এই যে এই সেই ব্রিজটা যেটা 2016 ভেঙে পড়েছিল, বিবেকানন্দ ফ্লাইওভার, তো এখনও কিছু কিছু জায়গায় ভেঙে ভেঙে পড়ছে। সেই জন্য শুনলাম যে গভর্নমেন্ট থেকে এটাকে ভাঙার ব্যবস্থা করা হয়েছে। তো চলো তাহলে দেখি কতক্ষণ লাইনে দাঁড়ানো যায়। আমার ভেরিফিকেশন করা হয়ে গেছে, কোভ্যাক্সিন দিচ্ছিল গ্রাউন্ড ফ্লোরে, আর আমরা যেহেতু কোভিশিল্ড সেজন্য আমাদের ফার্স্ট ফ্লোরে ছিল। তো এবার যাব পেমেন্ট করতে, দেখো সব বসে আছে ওয়েট করছে। এই যে রিসেপশনে দাঁড়ালাম, আমার পেমেন্ট করা হয়ে গেছে, স্লিপ নিয়ে এবার যেখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেখানে যাব, সেখানেও লাইন। এই যে দিদি ভাই দাঁড়িয়ে আছে। তো আমার ভ্যাকসিনেশন ডান, এবার আমি নিচে নামছি, 5 মিনিট একটু বসবো, তারপরে বাইরে বেরোবো। তো দেখি কি করছে বাকিরা। ফার্স্টেই আসলাম, এসে ফ্রেশ হলাম, কারণ তোমরা দেখলেই কত পরিমাণে লোকের ভিড় ছিল ওখানে। তো সেই জন্য আর কোনো রিস্ক না নিয়ে আগেই স্নান টান করে নিয়েছি। তো ওখান থেকে বলে দিয়েছে যদি জ্বর আসে তাহলে প্যারাসিটামল খেতে, আর না হলে কোনো মেডিসিন না নিতে। তো এখনও পর্যন্ত আমার ওরকম কোনো প্রবলেম হয়নি, শুধু হাতে ব্যথা আছে, হালকা ব্যথা আছে, সেই জন্য আমি কোনো মেডিসিন নিচ্ছি না। তো দেখা যাক যে আস্তে আস্তে কোনো এফেক্ট আসে কি না। এই ব্লগটা তোমার কালকে অবধি কন্টিনিউ করব আমি, তো কারণ কালকে আমি কী কেমন আছি না আছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর অনেকের মনে কোয়েশ্চেন আসতেই পারে যে এত দিন পরে কেন আমরা ফার্স্ট ডোজ নিলাম।
তো এটার একটাই কারণ, এপ্রিলের ফার্স্ট উইকে আমাদের ফ্যামিলির টোটাল 7 জনের কোভিড পজিটিভ হয়েছিল। তো সেই জন্য ডক্টর বলেছিল যে 90 ডেজ মতো অ্যান্টিবডি থাকে, তো ভ্যাকসিন নিলে কোনো লাভ হবে না। সেই জন্য আমরা 90 ডেজের পরে ওই হিসেবেই কাউন্ট করে আজকে বুকিং স্লট নিয়েছি। আর তোমরা তো দেখলেই, কাছাকাছি কোথাও পাইনি বলে গেছিলাম বিবেকানন্দ রোডে অ্যাপোলো ক্লিনিকে। ক্লিনিকটা খুবই বড় ছিল, সেই জন্য খুব তাড়াতাড়ি হচ্ছিল। আর আমরা ফার্স্টে যখন দাঁড়িয়েছিলাম তখন প্রায় 100 জনের মতো পরে দাঁড়িয়েছিলাম, কিন্তু ওরা ম্যানেজ করছিল খুব ভালো, ওই জন্য খুব জলদি জলদি হয়ে গেছিলো। তো ভ্যাকসিন নেওয়ার পরে, ভ্যাকসিন নেওয়ার সময় হালকা একটু লেগেছিল, মানে ওই পিঁপড়ে কামড়ালে যেমন একটা লাগে ওরকম লেগেছিল। তো ওরা বলল যে ভ্যাকসিন নেওয়ার পরে ওই 5-10 মিনিট মতো একটু বসতে বাইরে, তারপর বেরোতে। তো আমরা তো এরকমই করেছিলাম। আর ওখানে একটা জিনিস ছিল খুব সুন্দর, একটা রিং লাইট লাগানো ছিল আর একটা ক্যামেরা লাগানো ছিল, যে তোমরা তোমাদের কোনো ভ্যাকসিনের পরে ফটো তুলে ওটা ফটো তুলতে পারো আর জিআইএফও করতে পারো। তো আমরা জিআইএফই করেছিলাম, আমি আর দিদি ভাই, কারণ আমার আর দিদি ভাই ছিল ফার্স্ট ডোজ, আর আমার জিজু ছিল সেকেন্ড ডোজ, সেটা নিচে ছিল আর আমাদেরটা ফার্স্ট ফ্লোর। ওখানে খুব ভালো একটা সিস্টেম ছিল যে তুমি যে জিআইএফটা করছো বা ফটো তুলছো সাথে সাথে তোমার মোবাইল নাম্বার চাইবে, না হলে মেল আইডি চাইবে, ওরা মেসেজ করে পাঠাতে পারে অর তোমার মেল করে পাঠাতে পারে। তো আমি মেল আইডি দিয়েছিলাম, সাথে সাথে একদম আমার মেলে ফটোটা চলে আসলো। আর চলো তাহলে এখন একটু রেস্ট নিয়ে নিই, কারণ একটু রেস্ট নেওয়া দরকার আফটার ভ্যাকসিনেশন। তো কালকে তাহলে আবার কথা হবে, তো চলো। হ্যালো টু অল, ওয়েলকাম টু মাই ব্লগ। কালকে যেমনটা তোমাদের সাথে বলেছিলাম যে আজকে ব্লগটা কন্টিনিউ হবে, তো আজকে আমি কেমন থাকি না থাকি সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। অন্যদিন হ্যালো বলার সময় হাত নাড়িয়ে হ্যালো বলি, কিন্তু সেটুকু আজকে পাচ্ছি না, হাতে এতটাই ব্যথা। আর সবচেয়ে বড় কথা, আমি যখন ভিডিও করি তখন আমি ফ্যান অফ করে করি যাতে কোনো রকম নয়েজ না আসে। তো আজকে সকাল থেকে এতটাই শরীর খারাপ ছিল, মানে সেটুকু আমি করার পরিস্থিতিতে ছিলাম না। কালকে রাতে আমার তেমন কিছু প্রবলেম হয়নি, কিন্তু আজকে ঘুম থেকে ওঠার পর থেকেই আমার সারা শরীরে পেন হচ্ছিল, হাত তো একদমই তুলতে পারছিলাম না, আর ওই জ্বর আসার আগে শরীরটা যেমন ম্যাচ ম্যাচ করে সেরকমও হচ্ছিল। তো একটু আগে আমি চা খেয়ে নিচে আসলাম, সেই জন্য তোমাদের সাথে ভাবলাম যে একটু কথা বলে নিই, ক্যামেরাটা অন করে নিলাম, কারণ এরপর যদি আবার শরীর খারাপ লাগে সেই জন্য করেই ফেললাম, যেহেতু তোমাদের কালকে বলেছিলাম যে আজকে ওই ব্লগটা কন্টিনিউ করব। তো ভেবেছিলাম তো হয়তো করতেই পারবো না, কারণ সকালে যে পরিস্থিতি হয়েছিল ওখান থেকে যেহেতু বলে দিয়েছিল যে তোমার জ্বর না আসলে ওষুধ খেতে পারবো না, ওষুধ খাওয়া উচিত নয়, সেই জন্য আমি কোনো রকম মেডিসিন নিচ্ছিলাম না, কিন্তু আর পাচ্ছিলাম না, ওই জন্য লাঞ্চের পরে একটা প্যারাসিটামল নিয়ে খেয়ে নিলাম। তো খাওয়ার পরে একটু কমেছে ব্যথাটা, আর তো দেখা যাক আস্তে আস্তে হয়তো কমে যাবে। যারা যারা ভ্যাকসিন নিয়েছে তাদের তারা সবাই বলেছে কারোর 2 দিন থাকে, কারোর আবার 1 দিনেই কমে যায়। তো দেখি, কালকে আশা করছি সব ঠিক হয়ে যাবে, কারণ পরশু দিন একটা স্পেশাল ডে আমার লাইফে, হয়তো তোমরা অনেকেই জানো পরশু দিন আমার বার্থডে। তো ভেবেছিলাম আজকে বলবো না, তো ভাবলাম যে বলেই ফেলি, কারণ তোমরা যখন নেক্সট ব্লগটা আসবে তো দেখবে আমার বার্থডে ব্লগ, তো ভাববে যে কেন আমি আগে থেকে তোমাদের বলিনি। সব রকম ইনফরমেশান তোমাদের দিয়ে দিলাম, আমি কেমন ছিলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আজকে ব্লগটা হয়তো একটু ছোট যাবে অন্য দিনের তুলনায়, কারণ আমার মানে কথা বলার ওই ব্যাপারটা আর নেই যে তোমাদের সাথে একটু বেশিক্ষণ কথা বলবো, সবসময় মনে হচ্ছে শুয়ে থাকি রেস্ট নিই। আর যেহেতু ফ্যান অফ করে আমি ভিডিও করি সেই জন্য গরমে আজকে প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো চলো তাহলে নেক্সট আবার ব্লগে তোমাদের সাথে কথা হবে। তো আজকের মতো এখানে এন্ড করছি, টাটা। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর তোমরা যত বেশি লাইক আর শেয়ার করবে তত বেশি বেশি ব্লগ আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তো চলো টাটা।